নবী মুস্তাফার রওজা জিয়ারত করতে যাওয়াটাও বলে হারাম। আস্তাগফিরুল্লাহ, কালকেই দেখলাম আমি নবী মুস্তাফার রওজা জিয়ারত করতে যাওয়াটাও হারাম। মাশাআল্লাহ, তাহলে আমরা উম্মতেরা যারা হিন্দুস্তানে আছি, যারা পাকিস্তানে আছে, যারা বাংলাদেশে আছে, যারা ইংল্যান্ডে আছে, নিউ ইয়র্কে আছে, বিভিন্ন কান্ট্রিতে মুসলমানেরা আছে, নবী মুস্তাফার উম্মতেরা আশিকেরা আছে, তারা যখন নবী মুস্তাফার রওজার জিয়ারতের উদ্দেশ্যে যাবে, তো এটা হারাম হবে নাকি? ওই কুত্তার বাচ্চাদের কি বলা যায় বলে? বাজে ভাষায় এমনি বের হয় না, বলে যে তোমরা মিম্বারে উঠে, নবী মুস্তাফার মিম্বারে উঠে গালি গালাজ করো। আরে কোরআনে তো শুকরের নাম আছে কিনা? শুয়োর নাম আছে নাই? কোরআনে শুয়োরের নাম, এত পবিত্র কালাম, যেটাকে আমরা চুম্বন করি, মাথায় লাগাই, বুকে লাগাই, সেটাতে নবী মুস্তাফার নাম, নবী মুস্তাফার নামের সাথে শুকরের নাম, আল্লাহর নামের সাথে আবার শুকরের নামও তো আছে। হ্যাঁ, আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের নাম বলে। তাইলে এই মিম্বারে গালি দেওয়ার উদ্দেশ্যটা হলো যে নবী আমাদেরকে ইসলাম দিলে সেই নবীর রোজা মোবারকের জিয়ারতের উদ্দেশ্যে যেতে পারবো না, এটা কেমন কথা? তাহলে জুতাখোর কিনা এরা? তো নবী মুস্তাফার রওজার যেই জান্নাতটা, যেই জান্নাতটা আমি অনেকেই, আমাদের হজুরের টুর ট্রাভেলস আছে তো, যেটাতে কাদের মিয়া গেছিল তাজুল আউলিয়া, সেটাতে আমাদের ট্রাভেলসেই তিনি গেছিলেন। এবার অনেকেই যেতে চায়, তো আমি জিজ্ঞাসা করি, বাবাজি আপনি যাবেন? বলি হ্যাঁ যাবো বাবা। বয়স কত? বলি 70 হয়েছে। আচ্ছা, তো চলেন তাহলে নিয়ত করে নেন। নিয়ত করবো, একটু দেরি আছে। দেরি? আপনার বয়স কত? বলে 70+। আমি বলছি আরো বাঁধবেন? আরো বাঁচার ইচ্ছা আছে আপনার? তো আমি মনে মনে একটা কথা ভাবি, জান্নাতে যারা একবার মমিন যাবে, অনেকেই আছে জান্নাতে যারা ঢুকে যাবে, ওদেরকেও বের করে জাহান্নামে নিক্ষেপ করা হবে কিয়ামতের দিন, কিন্তু যারা মমিন তাদেরকে একবার জান্নাতে ঢুকলে বের করা হবে না। তো নবী কি বলছেন? এই যে আমার ঘর থেকে মিম্বার পর্যন্ত এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগান নবী বলেছেন, একটু আগে বললাম। তো নবী আমার জান্নাতের বাগান বলেছেন, এই জান্নাতে যে একবার ঢুকে গেল, যদি সে মমিন প্রকৃত মমিন হয়ে থাকে, সে আর কিয়ামতের দিনেও জান্নাত থেকে বের হবে না, বলো যাবে না? জান্নাত থেকে বের হবে না। শর্ত হলো নবী মুস্তাফার ইশকে রাখতে হবে, নবী মুস্তাফার সাথে ভালোবাসা রাখতে হবে। এই আজকের মাহফিলটা শেষের দিকে